मैंने 100 सबसक्राइबार কিভাবে আনলাম বা কিভাবে করলাম, আমি কত টাকা ইনভেস্ট করছি, মানে কত টাকা ওয়েস্ট করছি এই ইউটিউবের পিছনে। সন্দীপদার ভিডিওর মধ্যে রাহুলদা আবার আছে। হে গাইস, শুভ বিকালবেলা। তো কি সব ভালো তো থাকতে হবে, যেহেতু তোমরা কেজি ফ্যামিলি মেম্বার গাইস। তো গাইস, আজকে ব্লগটা কিন্তু ঠিক বিকালবেলা থেকে স্টার্ট করছি আর এই মাঠ দিয়ে স্টার্ট করছি গাইস, মাঠ দিয়ে গাইস, ঠিক আছে? একদম সবুজ মাঠ দিয়ে স্টার্ট করছি। এই সবুজ দেখলে না খুব মজা লাগে, ঠিক আছে? তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? আর এখন ঘড়ি কাটা কিন্তু ঠিক বাজে 5:32। তো এখন কিন্তু ব্লগটা কিন্তু স্টার্ট করছি মাঠে এসে, কারণ মাঠে কিন্তু আলোটা একদম খুবই ভালো দেয়, তার জন্য কিন্তু মাঠে এসে ব্লগটা স্টার্ট করছি। মানে ব্লগ না, ভিডিও হতে চলেছে, এটা কোনো ব্লগ না গাইস। তোমরা টাইটেল আর থাম্বনেল লিখে অবশ্যই কিন্তু বুঝতে পেরে গেছো গাইস, তাই তো? অবশ্যই বুঝতে পেরে গেছো না গাইস? জানি বুঝতে পেরে গেছো। তো গাইস, অনেকদিন আগে কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে 100 জার্নি ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো ফাইনালি কিন্তু চলে আসলাম। তো তোমরা এটার অপেক্ষা ছিলে কি না জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর অ্যাকচুয়ালি তোমরা ভিডিও দেখো না ভালো মতন জানি, আর কমেন্টও করো না গাইস, কমেন্টটা করো গাইস। তো কমেন্ট না করলে ভালো লাগে না, বুঝতে পারি না কে আমার ভিডিও দেখে না দেখে, তাই তো? তাড়াতাড়ি কমেন্ট করো গাইস, কমেন্ট না করলে বুঝতে পারবো না গাইস, ঠিক আছে? তো ভিডিও ভালোবাসা দিচ্ছ, এটা খুব ভালো লাগছে আমার। তো কিন্তু কমেন্টটা তার সাথে কমেন্টটা করো গাইস, ঠিক আছে? তো ছাড়ো এগুলা কথা। তো আজকের মেন টপিক হলো 100 জার্নি ব্লগ, মানে 100 জার্নি আমি, মানে 100 সাবস্ক্রাইবার কীভাবে আনলাম বা কীভাবে করলাম, কি খাটনি করলাম বা কি টাকা পয়সা ওয়েস্ট করলাম নাকি এই পিছনে, তো সব কিছু এই ভিডিওতে বলবো গাইস, ঠিক আছে? চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, প্রথম কথা হলো আমি ইউটিউবে কেমন করে আসলাম, মানে কি দেখে আসলাম ইউটিউবে, তাই তো? তো ইউটিউবে মানে আমি একজনের ভিডিও দেখছিলাম। তো প্রথম ভিডিও আমি যার ভিডিও প্রথম দেখি সে হলো বারাসাত প্র্যাঙ্ক বয়। অবশ্যই তোমরা চেনো কি জানি না, বারাসাত প্র্যাঙ্ক বয় দেখতাম আগে, রাহুলদার প্র্যাঙ্কটা, ঠিক আছে? রাহুলদার আগে প্র্যাঙ্ক দেখতাম। তো রাহুলদার প্র্যাঙ্ক প্রায় দেখতে 1.5 মাসে 1 মাস কিন্তু রাহুলদার প্র্যাঙ্ক যেগুলা আপলোডও করতো, মানে যেগুলা দেখতাম যে আপলোড হয়ে গেছে, তো সেগুলাও দেখতে 1 মাস হয়ে গেল। তো 1 মাস হতে না রাহুলদার ভিডিও একদিন দেখতেছিলাম, একটা প্র্যাঙ্ক দেখতেছিলাম, জানি না কী প্র্যাঙ্ক করতেছিল। রাহুলদার সোনালির সাথেই প্র্যাঙ্কটা করতেছিল, কিন্তু জানি না কী প্র্যাঙ্ক ছিল। তো রাহুলদার ওই প্র্যাঙ্কের ভিডিও সাজেস্ট করতেছে SandipDiarys। তো SandipDiarysের দেখলাম যে সন্দীপদার ভিডিওর মধ্যে রাহুলদা আবার আছে। তো মানে কি বলবো, তখন সন্দীপদার ভিডিওটা ক্লিক করলাম। ক্লিক করার পর যখন দেখি যে সন্দীপদা কিন্তু ব্লগ করতো, তখন সন্দীপদার সাবস্ক্রাইব ছিল 25.1K। তখন থেকে আমি সন্দীপদার ভিডিও দেখা স্টার্ট করি গাইস, ঠিক আছে? ওই সন্দীপদার ব্লগ দেখতে গাইস আমার কিন্তু একটা মনে একটা জোর আসলো যে আমিও একটা ব্লগ চ্যানেল খুলবো। আর প্র্যাঙ্ক অত সহজ না প্র্যাঙ্ক করা, প্র্যাঙ্কটা ভাবছিলাম যে করবো, কিন্তু প্র্যাঙ্ক করলাম না, কারণ প্র্যাঙ্কটা করা অত সহজ না, প্র্যাঙ্কটা আমার দ্বারা হবে না। মানে তাও একটা ভিডিও করছি, তোমরা দেখছোই, কল্যাণের উপরে। কল্যাণ কিন্তু আমার ভিডিও পিছনে আসে, আসছে। তো যাই হোক, তো সন্দীপদার ভিডিও দেখতে সন্দীপদার কাছ থেকে আমি কিছুটা শিখছি ভিডিও কীভাবে কী করে বা কীভাবে স্টার্টিং করে। সন্দীপদার ইন্ট্রোটা কিন্তু আমি কপি করছি। সন্দীপদা কিন্তু কয়, তো কি সব ঠিক তো? আমি কই, তো কি সব ভালো তো থাকতেই হবে, যেটা তোমরা কেজি আমি। সন্দীপদাকে SD, আমি কই কেজি। তো তারপরে কিন্তু সন্দীপদার ব্লগ দেখতে মানে ভিডিও দেখতে আর সন্দীপদার ভিডিও তখন ডেলি ছাড়তো। তো ডেলি 8টার সময় দেখতাম, মানে 8টার সময় তো দেখা হইতো না, কারেক্ট টাইমে দেখা হইতো। মনে করো এই আমি তো ঘুম থেকে উঠতাম, মনে করো 9টা সাড়ে 9টা 10টার দিকে ঘুম থেকে উঠতাম, বা স্কুল থাকতো আমার, স্কুল থেকে এসে দেখতাম বা রাত্রিবেলা দেখতাম, এরকম সময় দেখতাম। তো সন্দীপদা ডেলি ব্লগ স্টার্ট করতো। সন্দীপদা ব্লগ দেখে আমার মানে এতটা ভালো লাগছে, মানে আমিও তখন ভাবছিলাম যে আমিও একটা ব্লগ করা স্টার্ট করবো। তো তারপরে ভাবছিলাম, মানে তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে ব্লগ চ্যানেল একটা বানাবো, ঠিক আছে? তো ভাবছিলাম বানাবো। তো বারবার একই কথা কেন বলছি জানি না, মানে পুরা এক্সাইটেড হয়ে গেছি, তার জন্য বারবার একই কথাই বলছি। তো যাই হোক, তারপরে কিছুদিন পর রাহুলদাও কিন্তু একটা ব্লগ চ্যানেল বানাবো। তো রাহুলদার ব্লগ চ্যানেলটাও, রাহুলদার ব্লগও হেভি লাগতো খুব, মানে তখনও খুব সেরা ব্লগ দিত, ভাল লাগতো। সিনেমাটিক শটগুলো করতো, ভাল লাগতো। সন্দীপদারও সিনেমাটিক শটগুলো কিন্তু আরও ভাল লাগতো, আরও আর রাউলদার এখন বর্তমান রাউলদার এখনো সিনেম্যাটিক শটগুলো হেভি লাগে গাইস, হেভি। মানে তোমাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার হেভি লাগে রাউলদা। তারপরে সন্দীপ ডায়ারিস, মানে সন্দীপ দা, এই দুজনের সিনেম্যাটিক শটটা আমার হেভি লাগে। তো জানি না কেন ওদের ওদের দেখে কিন্তু আমি অনেকটাই কিন্তু ব্লগ করা শুরু করছি, অনেকটাই মানে ওদেরটা দেখে কিন্তু আমি ব্লগ করা শুরু করছি, ঠিক আছে। ওরা যদি আমাকে ভিডিও না দেখাইতো জানি না কেন ওদের ভিডিওটা আমার এত ভালো লাগছে, এত ভালো লাগতো বলে বুঝতে পারবো না গাইস তোমাদেরকে। তো কি বলবো, রাহুলদা আর হচ্ছে সন্দীপদা আমার একটা ইন্সপিরেশন হয়ে গেছে। মানে রাহুলদা সন্দীপদার থেকে কিন্তু আমি ব্লগ চ্যানেল স্টার্ট করেছি। ওদের ভিডিও যদি আমি না দেখতাম বা ওদের ভিডিও যদি আমার সামনে না আসতো তাহলে কিন্তু আমি আজকে এই জায়গাটায় আসতে পারতাম না। এই 114টা সাবস্ক্রাইবার এখন বর্তমান আছে, জানি না পরবর্তী আগেতে পারবো কি না পারবো না, সেটা তোমাদের আশীর্বাদে বা তোমাদের সাপোর্ট লাগবে, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো, তাছাড়া পারবো না। এই 114 জন সাবস্ক্রাইবার কেমন করে পেলাম? তোমরাই তো সাপোর্ট করেছো, নাহলে তো পারতাম না, তাই তো। তোমরা সাপোর্ট করেছো বলে আমি এই 114 জন সাবস্ক্রাইবার পেয়েছি। মানে 114 জন সাবস্ক্রাইবার না, এটা ফ্যামিলি মেম্বার পেয়েছি আমি। সাবস্ক্রাইবার বলবো না, এটা ফ্যামিলি মেম্বার আমার। 14 জন 114 জন মানে সাবস্ক্রাইবার মানে আমার ফ্যামিলি মেম্বার, ঠিক আছে। তো যেটা আমার ফ্যামিলির মতনই দেখি, কেজি ফ্যামিলি মেম্বার, ঠিক আছে। সবসময় মাথা মেম্বার কোনোদিন কিন্তু আমাকে বলবো না যে ফ্যান দাদা তোমার, আমি তোমার ফ্যান, ভাই তোমার, আমি তোমার ফ্যান, কাকু আমার ফ্যান, কোনোদিন বলবো না। আমি তোমাদের কেজি ফ্যামিলি মেম্বার, ঠিক আছে। তো গাই তারপর কি হলো, সন্দীপদার ভিডিও দেখতাম, তারপরে রাহুলদারও ভিডিও দেখতাম। তো সন্দীপদার ভিডিও দেখতাম, তারপর স্ক্রিনশট মারতাম, স্ক্রিনশট মারি ইনস্টাগ্রামে স্টোরি দিতাম সন্দীপদাকে মেনশন করে, তারপরে সন্দীপদা আবার মেনশন ব্যাক করতো। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে সন্দীপদা এত বড় ইউটিউবার আমাকে মেনশন ব্যাক করলো, এই জিনিসটা আমার খুব ভালো লাগতো। সন্দীপদাকে করতাম, রাহুলদাকে তখন করতাম না, যেটা সন্দীপদাকে বেশি করতাম। মানে সন্দীপদাকে আমার কি বলবো, মানে সন্দীপদা আমার বেশি ইন্সপিরেশন, বেশি মানে বেশি, রাহুলদার থেকেও বেশি ইন্সপিরেশন, ঠিক আছে। সন্দীপদার থেকে আমি যতদূর এখন এই যে এই ভিডিওগুলো যে করতেছি, সন্দীপদার থেকে কিন্তু বেশি কিছু অনেকটা নলেজ আমি সন্দীপদার কাছ থেকেই নিয়েছি। মানে সন্দীপদার নলেজ জানে আমি নিজে কায়রে নিছি, ঠিক আছে। এরকম করে কায়রে নিতে লাগে যাই, ঠিক আছে। তো সন্দীপদার কাছ থেকে আমি নিজে কায়রে নিছি, মানে ভিডিওর থেকে কায়রে নিছি গাইস। মানে সামনে গিয়ে যে আমি সন্দীপদা বলো আমার কোনো না গাইস, ঠিক আছে। আমি কিন্তু নিজে কায়রে নিছি গাইস, ঠিক আছে। তারপর গাইস মানে আগে আমি মানুষের সামনে ব্লগ করতে পারতাম না, খুবই লজ্জা লাগতো মানুষের সামনে ব্লগ করা। এটা প্রথম স্বাভাবিক ব্যাপার হবেই, এরকম সন্দীপদারও হয়েছিল, রাহুলদারও হয়েছিল, এটা সবাই প্রথম সবারই হবে। এখন কিন্তু আমার অতটা লজ্জা নাই, ঠিক আছে। আমি যতটা লজ্জা পাইতাম আগে না, এখন অতটা আমার একদম লজ্জা নাই। লজ্জা একদম যে আমার কই চলে গেছে আমি নিজেও করতে পারি না, ঠিক আছে। লজ্জা যে আমার কই চলে গেছে নিজেও করতে পারি না। তো যাই হোক, আমি যেখানে যাই সেখানে যাই ব্লগ কিন্তু করি, তোমাদেরকে শেয়ার করি, তাই তো। তোমাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করি, না করা না, কিন্তু দেখানোর কিন্তু চেষ্টা করি। আর গাইস তোমরা ভিডিওটা শেয়ার করো গাইস, শেয়ার করো। শেয়ার না করলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। তোমরা শেয়ার করো না, খালি জাস্ট ভিডিও দেখো, লাইকও করো না ঠিক মতন। তো গাইস ভিডিও শেয়ার না করলে কিন্তু আগাইতে পারবো না, ঠিক আছে। তোমাদেরকে কিন্তু শেয়ার করতে হবে, শেয়ার না করলে কিন্তু আগাইতে পারবো না, ঠিক আছে। বারবার করে বলছি। তো গাইস প্লিজ শেয়ার করো। আর গাইস তারপরে সন্দীপদা, রাহুলদার পরে আসতে টপুদার ভিডিও দেখতাম। টপুদার ভিডিও তখন ছিল হলো 11K এমন সামথিং ছিল, 11K এমন সামথিং ছিল। তখন থেকে কিন্তু আমি টপুদার ভিডিও দেখতাম, ঠিক আছে। তো টপুদার ভিডিও কিন্তু সেরা লাগতো, খুব ভালো লাগতো। টপুদার ভিডিও ভালো লাগতো। কলকাতার টপু যারা চিহ্ন অবশ্যই কমেন্ট করে বলো গাই, ঠিক আছে। তো কলকাতার টপুদারও ভিডিও খুব ভালো লাগতো, খারাপ না, ভালো লাগতো গাইস। তো যাই হোক সবারই ভিডিও দেখতাম। তারপরে বারাসাতপ্রাঙ্কবয়, তারপরে সঞ্জু অফিসিয়াল নাকি এমন একটা আছে, মানে ওটা তো ভিডিও দেখি না সঞ্জুদার ভিডিওটা। তো যাই হোক, তো গাইস ভিডিও করতে করতে কিন্তু সন্ধ্যা লেগে গেল গাইস, দেখতে পাচ্ছ পুরো অন্ধকার চারদিকে, আর হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো এই হলো 100 সাবস্ক্রাইবারের জার্নি। তো যাই হোক তোমাদের কেমন লাগলো, আর কি কি জানতে চাও তোমরা, তো অবশ্যই কমেন্ট করে বলো। যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওটা, আর যদি তোমাদের ভালোবাসা পাই এই ভিডিওর মধ্যে, তাহলে পার্ট 2 নিয়ে আরেকটা আসবো, যেটা হলো আমি কত টাকা ইনভেস্ট করছি, মানে কত টাকা ওয়েস্ট করছি এই ইউটিউবের পিছনে, আর ইউটিউবের জন্য আমি কী কী কিনছি, ওগুলো কিন্তু সব নেক্সট পার্ট 2-তে বলবো। তোমরা যদি এই ভিডিওতে हाएस्ट 60টা लाइक मैं 60টা लाइक जो कर देखाओ তাহলে আমি পার্ট 2 ভিডিও নিয়ে চলে আসবো। ঠিক আছে 60টা লাইক তার মানে 60 60টা যদি করে দেখাইতে পারো তাহলে আমি পার্ট 2 ভিডিও নিয়ে হাজির হয়ে যাব गाइस তোমাদের সাথে। ঠিক আছে गाइस আজকে 100 জার্নির ভিডিওটা এটুকুই রাখলাম। তো তোমাদেরকে বললামই তো 60 লাইক যদি করে দেখাতে পারো এই ভিডিওটার মধ্যে তাহলে কিন্তু আমি নেক্সট পার্ট 2 ভিডিও নিয়ে চলে আসবো। আর गाइस তোমরা আর কি কি শুনতে চাও আমার ব্যাপারে এই 100 সাবস্ক্রাইবারে কি কি করলাম না করলাম अवश्य कमेंट कर बोलो, अवश्य कमेंट कर बोलो। आमी ओखाने कोनो रिप्लाई दिबो ना, आमी दिबो पार्ट 2 ए सब रिप्लाई दिबो। एखाने शाउट आउट माने शाउट आउट जेबे दा माने एखाने स्क्रीने शो करबो जे एई एई भाईटा एई कमेंट करछे भाई एई दादाटा एई कमेंट करछे तो ओरकम करे आमी दिबो आर आमी तोमादेर आंसर जवाब देबो। ठीक आछे तो गाइस जाई होक आजके भिडियोटा एखाने राखी। तो भिडियो भालो लागले अवश्य लाइक कमेंट शेयर एंड सबस्क्राइबटा करे दाओ गाइस, करे दाओ लेट ना करे ताड़ाताड़ी করে দাও गाइस। সাবস্ক্রাইবটা করে দাও তাড়াতাড়ি 150 মানে 150 সাবস্ক্রাইব তাড়াতাড়ি করতে হবে गाइस। ঠিক আছে আর 150 সাবস্ক্রাইব হলে একটা স্পেশাল ভিডিও আসছে गाइस। ঠিক আছে চলো তাড়াতাড়ি করে দাও। আর गाइस আজকে ভিডিওটা এখানে রাখি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। বারবার করে বলছি একই কথা, বারবার করে বলছি একই কথা, বারবার রিপিট করে বলছি। তো যাই হোক তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই, আই লাভ ইউ गाइस।